আমাদের মানুষ বা মানব জীবনের একটুখানি সন্তুলন কিরকম করে ভাবা যাবে? আমি আস্তে আস্তে বলছিলাম, এই দেখুন না, গাছগুলোর মধ্যে কোনো অর্ডারলিনেস নেই, যেখানে সেখানে হয়েছে, কিন্তু দেখুন আমরা কি কোনো আপত্তি রাখছি? কিন্তু যখন বাগান বানাতে হয় কি হয়, গাছটা লাইনে বসাও, জবা গাছগুলো একদিকে হবে, আমরা কত ভাবি ওইখানে কোথায় যেন জীবন থেকে সরে যাই, আমরা কনসেপ্ট চলে আসে, কনসেপ্ট আসলে সম্পর্ক খারাপ হয়। মেয়ে তোমার এমন হওয়া উচিত, কারণ মেয়ের মর্যাদা এটা বলেছে। দেখুন প্রকৃতিকে দেখুন কেমন স্বাভাবিক মর্যাদা, এখানে কত গ্রহণশীলতা, এটা দেখার। আমরা এত আসলাম ঘুরলাম ফিরলাম, এরা একটুখানি উফ করেনি কিন্তু। আবার এটাও কথা, আপনার কথা মতো কিন্তু ঠান্ডা করে দেয়নি ওয়েদারকে, ওর একটা নিজস্ব প্রজ্ঞা আছে। এরকমই জীবন, এটাই প্রকৃতির থেকে শেখার। দেখুন আমরা তো প্রকৃতি, আমরা এখন অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি, আমরাও তো অ্যাডজাস্ট হয়ে যাচ্ছি না, এই অ্যাসপেক্টটাই আমাদের শেখার। আমরাও প্রকৃতি, আপনার পরিবারও প্রকৃতি, সমাজও প্রকৃতি, প্রকৃতির বাইরে তো কিছু নয়। এই সৌন্দর্যটা যে সরু গাছ, মোটা গাছ, লম্বা গাছ একই জায়গাতে কিরকম দাঁড়িয়ে আছে, কোনো ক্ল্যাশ নেই। হ্যাঁ, তার মাঝখানে আপনি বসে আছেন, আমি বসে আছি, এই দেখুন না ঝিঝি পোকার আওয়াজ আসছে, আমাদের কথাকে ছাপিয়ে যাচ্ছে না, ওরও একটা স্থান আছে, আপনি শুনতে চাইলে শুনতে পারেন, ওর মধ্যেও সৌন্দর্য আছে। আমি আপনাকে কিছু বলছি, এই অভিভাবকের কাজ বলছিলাম না, এটাই আমি আপনাকে অ্যালার্ট করে দিলাম, এটা হচ্ছে, অভিভাবক এটাই করতে পারে, তুমি এটা শোনো, ডোন্ট ইনস্ট্রাক্ট লাইক দ্যাট, একদম নয়, ও যন্ত্র হয়ে যাবে, বলে হ্যাঁ সবসময় জোনাকির আবার শুনছি, ঝিঝি পোকার আবার শুনছি, এরম করবো না আমরা। এগুলো প্রাকৃতিক ঐশ্বর্যই, কিন্তু এবারে ত্যাগের জন্য আমরা কোনো পরিভাষা না বানাই, এই যে ত্যাগী বসে আছে, এই যে ভোগী বসে আছে, এরকম নয়। মহাত্যাগীও মহাভোগী হতে পারে, সে হতেই পারে, বেশিরভাগ ক্ষেত্রে দেখা গিয়েছে অনেক সাধু এরকম যারা সন্ন্যাস জীবন নিয়েছে কিন্তু প্রণাম না করলে বিরাট অখুশি হয়ে যাচ্ছে, কি ত্যাগ করলে, একটুখানি উষ্ণে হামে এসা বল দিয়া, হামে অপমান কর দিয়া, মান থেকে গেল তো সবই থেকে গেল, কি রয়ে গেল আর, তো এইরকমও হতে পারে। তো সব দিক থেকে এই ত্যাগ মানে এই নয় যে কিছু ছেড়ে দেওয়া হবে, ত্যাগ মানে এই অসারটা ছেড়ে দেওয়া, সারটা গ্রহণ করা, যে কোনো ঘটনা, যে কোনো ইস্যু, সামাজিক পারিবারিক প্রকৃতির থেকে এটাই শেখায়। দেখুন প্রকৃতির এখানে কত কিছু পড়ে আছে, গাছ সারটা নেবে, এত পাতা পড়েছে, পাতাগুলো কি সমাহিত করবে, এতে আবর্জনা হয়ে যাবে, ও পাতা মাটিতে মিশবে, ওর থেকে সার ভাগটাকে তুলে নেবে, নিয়ে নিজে পুষ্ট হয়ে যাবে। সেরকমই ত্যাগ মানে যখন আপনি জীবনে অসারটা ছেড়ে দিয়ে সারটা নিয়ে নিজে এগাচ্ছেন, তাহলে আপনি ত্যাগী, আপনি ত্যাগ করেছেন। আমি এটাতে দুটোই বলবো, টাকা পয়সাও চাই, সাধন ভজনও চাই, আমি কখনোই বলবো না যে কিছু চাই না, দুটোই প্রয়োজন আছে, কিন্তু এর মধ্যে সার ভাগ নিতে পারছেন কি, টাকা কি ইউটিলাইজ করতে পারছেন, কত লোকের টাকা আছে তাদের জীবনে টাকাই যন্ত্রণা। তো সেদিক থেকে দেখার বিষয় আছে যে টাকা কতখানি কাজ করতে পারে জীবনে। আবার কেউ কেউ আছে শুধুমাত্র একটা দিকেই পড়ে আছে, ধ্যান জপ নিয়ে পড়ে আছে, তারা হয়তো এখন হিমালয়ের কোলে বসে আছে, কিন্তু তাদের অনেক ইউটিলিটি আসতে পারতো হয়তো সমাজে, কিন্তু তারা ধনকে সম্পূর্ণ উপেক্ষা করে দিয়েছে, সামনেই আসতে চায়নি, তাদের মধ্যে একটা কনসেপ্ট বসে আছে, ওরা আমি থাকতে হবে। এখন টিকটকার্সরা যাচ্ছে এবং সেখানে গিয়ে আইসের মধ্যে তারা কীভাবে বাথিং করছে সেগুলোকে নিয়ে ছবি তুলে আনছে, বাবাজি স্নান করছেন আর তার রিলে কী হয়তো 10,000 টাকা রোজগার করে ফেলেছে, গোলমাল হয়ে গেছে। আপনাকে যদি এক্ষুনি সাইবেরিয়া পাঠিয়ে দেওয়া হয় আপনিও সয়ে যাবেন, আমি বলবো উচ্চকোটির যোগী, 10 বছর সাইবেরিয়াতে আছে, তখন মুশকিল হয়ে যাবে, তাই না? তাহলে সেরকম যদি হয়ে যায়, তাহলে যদি ইগলুতে থাকে, তারা খুব বড় বড় যোগীরা থাকে, তাহলে ওখানে বিশেষ করে আমাদের থেকে তো দার্জিলিং যা থাকে তার কিছুটা উচ্চকোটির, ঠান্ডা সহ্য করে বেশি। আবার যদি কার কেউ যদি একটুখানি 0 পয়েন্টে চলে যায়, সে আরও উচ্চকোটির, যেমন আমাদের বিএসএফ এর জওয়ানরা আছে উচ্চকোটির সব, ওইভাবে উচ্চ নিচু কোটি হয় না। বিষয়টা কি, কৃষ্ণ কি বলেছেন গীতাতে, শীত উষ্ণ সুখ দুঃখতা, শীত বলেনি শুধু উষ্ণও বলেছেন। আবার বাবাজিদের মধ্যে ভ্যারিয়েশন আছে, বলছে হ্যাঁ আমি আগুনেও আছি, নিচে পঞ্চতাপা করে দেবো, কাদা ফাদা মেখে বসে থাকবো আগুনের মাঝখানে, এগুলি নয়। শ্রীকৃষ্ণ জীবন বোঝাতে বোঝাচ্ছেন, সার্কাস শেখাতে বসেননি, তিনি জীবন বোঝাচ্ছেন কিছু, যে তুমি এই যেমন উপরে উঠেছিলেন, কেউ বাঁশ নিয়ে বলছে উচ্চকোটির সাধক,
কারণ বাবাজি তো এক পায়ে দাঁড়িয়ে থাকেন, তো সার্কাস নয় তো না জীবন, তো এইরকম নয়। ভাবটা এটা বোঝানো যে জীবনে যে দুটো অ্যাসপেক্টকে স্বীকার করো, জীবন শীত উষ্ণ সুখ দুঃখ এর সমাহার, তুমি এর মাঝখানে এসে দাঁড়াও। এর মানে এই না যে লিটারালি এটা করতে শুরু করো। তো কী বলে, জল হলো জীবন। কাউকে মারলেন মেরে তারপর জল ঢেলে দিন, বলে জল জীবন, আমি মেরেছি এবার জীবনও দিয়ে দিয়েছি, তাহলে বেঁচে যাও। কি বেঁচে যাবে, গরম লাগা কোন দোষে না, আমারও গরম লাগছিল না, এটা হবে না। আপনাকে একটা শারীরিক প্যাটার্ন দিয়েছে, তো সেটা আসবে। তো ঠিক কোনো ঠিক ভুল নেই, যার যেমন তার তেমন, এটা কিছু বলার নেই। আমরা শুধুমাত্র একটু ধৈর্য শিখতে পারি, আর কি করতে পারবো। মেনটেন করতে হবে না, জীবন মেনটেন করে, দাঁড়ান জীবন মেনটেন করে। কে করবে ব্যালেন্স? না দেখুন, ওইরকম বিষয়টি নয় না, আগেতে দেখে নেওয়া যে এগুলি জীবনের পার্ট, তারপরেও রিয়াকশান আসবে। এবারে আরও সেই জোর থাকবে না, একটু হালকা হয়ে যাবে, বা আপনি রিয়াকশানগুলোর প্রতি খুব রিজিড হয়ে যাবেন না এরকমই। আমরা বলি না তুই গরমের মধ্যে কী করে আছিস রে, খুব ভালোভাবে আছে, এখন যদি শ্রেয়াকে দিতে পারে ও গরমে খুব ভালো সার্ভাইভ করে যাবে, উপরে কী করে করবে চিন্তা হবে হয়তো। ওকে যদি বলা হয় অনিকেতকে যে আলঙ্গে বরফে থাকবে, বলো ফার্স্ট ক্লাস, শ্রেয়াকে বলে শ্রেয়া চারটে কম্বল নেবে হয়তো, ঠিক আছে। তো এই দুটোই জীবনের দিক, কারোর ঠান্ডা লাগছে কারোর গরম লাগছে, তখন নিজেকে স্বীকার করতে হবে। খুব গরম লাগছে, আমার গরম লাগে, আমি চেষ্টা করব, আমার শরীরের ধাঁচটা ওরকম, আমি যতটা এই ছোটো ছোটো জিনিসে ফাঁসবো না, ঠিক আছে। যে আমার যদি গরম লাগে তাহলে আমি কেমন সহ্য করলাম, ভাই এখন অনেক কিছু আছে জীবনের পরে। হ্যাঁ, কোনদিন দেখবে বাঁদিকে চুলটা পেকেছে, ডান দিকেরটা পাকি নিয়ে কেমন হলো, সন্তুলন নেই জীবনে আমার, একদিকে পেকেছে, এইসব বালকিল্লতা নয়, এগুলি আসবে। আপনি কিছু রিয়্যাক্ট করবেন, মাঝখানে দেখা যে এই আশা এবং রিয়াকশান আশা, এই দুটোই কিন্তু জীবনের একটা দিক। এটা যদি একবার পরিষ্কার চোখে দেখে নেওয়া হয় তখনও রিয়াকশান আসবে, পয়েন্ট টু বি নোটেড, কিন্তু সেই রিয়াকশান আপনাকে ওভারহেলমড হয়ে যাবে না আপনার উপর দিয়ে, আপনি ওটাকে টেনে নিয়ে আপনাকে পুল করে নিয়ে গিয়ে একটা রিয়্যাক্টিভ প্যাটার্ন তৈরি করে দেবে না, তবু রিয়াকশান হবে। আপনি ধরুন দেখা যাবে আপনি চচ্চড়ি খেতে ভালোবাসেন, মরার আগে অবধি চচ্চড়ি খেতেই ভালোবাসবেন। আপনি হয়তো পোস্ত খেতে ভালোবাসেন না, আপনি মরার আগের দিন অবধিও পোস্ত খেতে নাও ভালোবাসতে পারেন, আপনি বলবেন ঠিক আছে কারোর ভালো লাগে সে খাক, আমার ভালো লাগে না খাই না। এই ভালো লাগার মূল্য কত, বলে ওরটা যতটা আমারও ততটা, গরু ঘাস খায় যতটা তার মূল্য, আমার চচ্চড়ি ভালো লাগে ততটাই মূল্য, ওটা গরুর জন্য এটা আমার জন্য। এই যে গ্রহণশীলতা, এটাকে সন্তুলন বলে। এই নয় যে বরফের মধ্যে গিয়ে বসে থাকতে হবে। এই আমরা এখন গিয়েছিলাম, অনেকেই গাড়ি থেকে নামতে পারিনি, ঠিক আছে পারিনি, আমরা হার্ডলি কী বলতে পারি যে গেলে ভালো, এত কষ্ট করে এসেছিলে আর একটু যেতে পারলে ভালো হতো, এবার কেউ পারেনি। কেউ যদি না গিয়ে খুব আনন্দে বসে থাকে, আমার কী বলার, কার কী বলার থাকতে পারে। আবার কেউ কষ্ট করে, আমরা তো কর্পূর নাকে দিয়ে দিয়ে গিয়ে গেছি, এই ইনি কর্পূর এনেছিলেন, ইনি জাননি, ওনার কর্পূর নিয়ে আমরা গেছি, আমরা গেছি, তো কি ঠিক ভুল আছে, ওনার কর্পূর আমাদের কাজে লেগে গেল, ঠিক আছে। এবার উনি যদি আফসোস না করেন, আমাদের কী বলার থাকতে পারে। বাহ খুব ভালো, বসুন গাড়িতে, বসতেও একটা ভালো জিনিস সেটা একটা থাকলে। তো এই আমরা চাই কি, এত কষ্ট করে এলি গেলি না, তুই তো বোকা ভাই, ওর বোকা মেকিং নিউ কারণ থাকতে দিন না, কিছু লোককে বোকাও হতে দিন একটু, যার যেমন। এই সুরজিৎ যেমন ছুটতে পারবে, আমি ছুটতেই পারবো না, ওর অভ্যাস আছে, ওর একটা প্যাশান আছে, প্রকৃতি ওকে তাকে দিয়েছে, আমার অতটা নেই, আমি যেমন এমন বসে থাকতে পারবো, এরকম ওকে বলছিলাম আমি একটু বসে থাকতে পারবো বেশি হয়তো, ঠিক আছে অসুবিধা নেই। এইগুলি বুঝলেই এর সাথে এটাও বুঝে যাবেন যে আপনি কার সাথে চলবেন কার সাথে চলবেন। আমি সুরজিতের সাথে ছুটে পারবো না কখনো, ঠিক আছে, ও আমার সাথে বসে পারবে না কখনো, তো সম্পর্ককে হেলদি রাখতে আমি দিন রাত্রি তোমার সাথে থাকবো না, তুমি দিন রাত্রি আমার সাথে থাকবে না, মারা পড়ে যাবো। আমি বলবো সুরজিৎ বসো, আর সুরজিৎ বলবো মহাজ চলুন, সমস্যা তো আমার চলতে যখন ইচ্ছা হবে সুরজিৎ বলবো মহাজ যাবেন, আমি বললাম হ্যাঁ যাবো, তো চলো ব্যাস। এবার সুরজিৎ আবার গেল, তখন আমি গেলাম না, ঠিক আছে মহাজ বসেছেন আমার ক্ষেত্রে, সুরজিৎ সুরজিৎ বসো, ও এক ঘন্টা বসলো। এবার আমি যদি বলি সুরজিৎ কি বসতেই পারো না,
আধ ঘন্টা বসেছে, 10 মিনিট বসেছে, ঠিক আছে এবার চলতে দাও। এই জায়গার টানটিন করা খুব দরকার সম্পর্কের মধ্যে, সমাজের মধ্যে, তাহলে মুশকিল হবে, নালি মিথ্যা হবে। সে যদি আমাকে দেখবে চোখটা বন্ধ করবে, খুলবে একবার করে দেখবে মায়ের দেখছে কিনা, কতক্ষণ হলো চুপ করে বসে থাকবে, আর আমি মনে করবো আমি না গেলে সুজিত কি মনে করবে। এই জিনিসটি হয়ে গেলে ফেক রিলেশন, প্রাণ চলে গেল, এটাই হয়, ওটাই চাই না।